বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, স্কুলের চাকরি যেতে না যেতেই এবার কলেজ সার্ভিস কমিশনে মন্ত্রী পরেশ কন্যার নাম। স্কুল থেকে বরখাস্ত হতেই কলেজ সার্ভিস কমিশনের তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং অবাক গোটা বঙ্গবাসী। আর এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে একটি অনলাইন পত্রিকায়। আসুন বন্ধুরা, আমরা দেখে নিই এই নিয়ে কী খবর উঠে এসেছে এবং কী জানানো হয়েছে। দেখুন বন্ধুরা, স্কুল থেকে বরখাস্ত হতেই কলেজ সার্ভিস কমিশনের তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম। উল্লেখ্য, এসএসসি দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্কুল থেকে বরখাস্ত হতেই কলেজ সার্ভিস কমিশনের তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম। উল্লেখ্য, এসএসসি দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অঙ্কিতা অধিকারীকে। এতদিন অবধি তিনি যে বেতন পেয়েছেন তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই দফায় তা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা করতে হবে জানানো হয়েছে। এদিকে এত কাণ্ডের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই কলেজ সার্ভিস কমিশনের তালিকায় মন্ত্রী পরেশ কন্যা অঙ্কিতার নাম উঠেছে, যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তিনি 43 মাস চাকরি করেছেন। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নাম জড়ায় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। অভিযোগ, মেধা তালিকায় নাম না থেকেও মন্ত্রীর মেয়ে চাকরি পেয়ে গিয়েছেন। এ নিয়ে ববিতা সরকার নামে এক পরীক্ষার্থী মামলা করেছিলেন। ববিতার দাবি, তার থেকে কম নাম্বার ছিল মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর, তারপরেও নিয়োগপত্র হাতে পাননি ববিতা। অথচ 2018 সালে মেকলিগঞ্জের একটি স্কুলে চাকরি পেয়ে যান অঙ্কিতা অধিকারী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর অঙ্কিতার নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। বাবার সুপারিশের যোগ্য নাম্বার না থাকা সত্ত্বেও অঙ্কিতাকে চাকরিতে যোগদান করান, এই বলেই অভিযোগ। মন্ত্রী পরেশ অধিকারীর পাশাপাশি অঙ্কিতাকেও তলব করে সিবিআই, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। অপরদিকে একদা ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন অঙ্কিতার বাবা পরেশ অধিকারী, রাজ্যের খাদ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দল বদলের পর যখন 2019 সালে তিনি তৃণমূলে এলেন, তখন তার প্রভাবও কমেনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মেয়ের চাকরিসহ 3টি শর্তেই তৃণমূলে এসেছিলেন পরেশ। পরে লোকসভা ভোটে হারলেও যখন বিধানসভা ভোটে জিতলেন, তখন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এসএসসি দুর্নীতি মামলায় ফের রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে তলব করে সিবিআই। বৃহস্পতিবার 3.5 ঘন্টার জেরার পর শুক্রবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীকে। কার মাধ্যমে মেয়ের চাকরি হয়েছিল, কাউকে টাকা দিতে হয়েছিল কি না, তা নিয়ে পরেশকে প্রশ্ন করা হয়েছে বলে খবর। তবে শিক্ষা প্রতিমন্ত্রী উত্তরে যা জানিয়েছে তা তদন্তের জন্য যথেষ্ট নয় বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা। তবে পরিস্থিতি জটিল হতে না হতেই ফের অঙ্কিতার কেরিয়ারে নতুন সূর্যোদয়। অর্থাৎ স্কুলে চাকরি যেতে না যেতেই এবার কলেজ সার্ভিস কমিশনের তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম। আর এই নিয়ে এবার তোলপাড় হয়েছে গোটা বঙ্গ এবং গোটা বঙ্গ। এইসব খবর দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো আগামী দিনে। এই যে খবর, মন্ত্রী কন্যা পরেশ অধিকারীর নাম এসএসসি দুর্নীতি মামলায় জড়িয়ে গেল, চাকরি থেকে তিনি বরখাস্ত হলেও তার নাম এবার কলেজ সার্ভিস কমিশনের তালিকায়। এই নিয়ে আগামী দিনে কী ঘটতে চলেছে সেই সব দিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।